তোমার জানাজা দেবে কে? তোমার জানাজা দেবে কে? আমরা বলি তো শেখ খান মেন, তোমার জানাজা দেবে কে? তোমার জানাজা দিবে কে? আমরা গদি দখল, তুমি কত বড় বেআদব হয়েছো, মহান সংসদে বসে সরকারের টাকা খেয়ে জনগণের টাকা খেয়ে পবিত্র টাকা খেয়ে অপবিত্র করে সদরে পারতে কিনা? আরো করে আওয়াজ দেন ঠিক কিনা? এরকম কিছু নাস্তিক বাংলাদেশে মাথা চাড়া দিয়ে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাইতে চাই। আমার তোমাদের হাত যদি আল্লাহর আদালতের কোরআনের আইনের কাছে বান্দা, কিন্তু তোমাদের হংকার যদি তুমি বন্ধ করে দাও, ইহুদি নাসারা তোমার মাথার উপরে পেশাব করে দেবে, তোমার মসজিদে কবিত্তি করবে। মাননীয় সংসদ সদস্য হইয়া জনাব জনাব রাশেদ সম্মেলন সাহেব পবিত্র সংসদে বসে মাদ্রাসাকে বিক্ষোভ বলে ঘোষণা দেবে, তেতুল হুজুর বলে গালি দেবে, তোমরা বসে বসে মুসলমান হইয়া আঙ্গুল চুষবা না কি করবা, একটু সিদ্ধান্ত নিতে হবে। জোরে জান কথা ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রী যিনি বঙ্গবন্ধুর সৈনিক, আল্লাহর বান্দাই পৃথিবীতে সর্বপ্রথম ইসলামের একটা ঘাঁটি, ইসলামের একটা স্তম্ভ গেড়ে দিয়ে গেছেন, সেটা হলো বাইতুল মুকাররম। বাইতুল মুকাররম মসজিদে আল্লাহর বান্দা আল্লাহ তার কবরকে জান্নাতের নূর দিয়ে ভরে দিন। সরে জান আমিন। এই আল্লাহর বান্দা মসজিদ নির্মাণ করলেন, ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করলেন, জননেত্রী শেখ হাসিনা, ওলামা একরাম মাদ্রাসাতে একত্রিত করে দাওরায় হাদিসকে কামিল পাস মাস্টার্স পাসের সনদ দিলেন। আর রাশেদ খান মেনন, তুমি কত বড় বেআদব হয়েছো, মহান সংসদে বসে সরকারের টাকা খেয়ে জনগণের টাকা খেয়ে পবিত্র টাকা খেয়ে অপবিত্র করে সদরে পারতে কিনা? আরো করে আওয়াজ দেন ঠিক কিনা? এরকম কিছু নাস্তিক বাংলাদেশে মাথা চাড়া দিয়ে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাইতে চাই। আমার ক্ষুদ্র ভাষায় তিনি ঠিকই করেছেন, এরকম বেআদব নাস্তিক মার্কা ইনু, তারপরে রাশেদ খান মেনন বেছে বেছে কিছু উলঙ্গারকে মন্ত্রিত্ব বাতিল করেছে, করে পারবে কিনা? আরো করে আওয়াজ দেন ঠিক কিনা? আমি ক্ষুদ্র মাহফিল থেকে জানাইতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অশেষ ধন্যবাদ, আরো আপনাকে সাধুবাদ জানাই তো বাংলাদেশের আদালতপতি মুসলমান আপনাকে ধন্যবাদ জানাই তো, যদি রাশেদ খান মেননকে সংসদ বাতিল করতেন সরকার ঠিক কিনা? আরো করে আওয়াজ দেন ঠিক কিনা? মাদ্রাসা আছে বিদায়, আজকে আমরা টুপিওয়ালা আছি। রাশেদ খান মেনন, তোমার জানাজা দেবে কে? তোমার জানাজা দিবে কে? আমরা গদি দখল করার জন্য সার্টিফিকেট নেই নাই, সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ওলামা একরাম গদির লোক করে না, কথা কান ঠিক কিনা? জোরে আওয়াজ দেন ঠিক? আরে জোরে ঠিক? গদি চাই না তারা, গদি চাইলে তারা কতদিন কত ইচ্ছা করলে গদি তারা দখল করতে পারে, জোরে কান ঠিক কিনা? গদি আমরা চাই না চাই না চাই না। যারা গদি আছেন তারা সুন্দরভাবে চালান এবং চালাচ্ছেন, আরো সাধুবাদ জানাই, আরো সুন্দরভাবে সুন্দর কায়দায় সকল এই বাংলাদেশ ভূখণ্ড আমার যেরকম অধিকার আছে হিন্দুদের অধিকার আছে না নাই? জোরে আওয়াজ দেন। ইসলাম সবচেয়ে অমুসলিমদেরকে স্বাধীনতা দিয়েছে, জোরে কান ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দেন ঠিক কিনা? আমরা কিছু কাট পড়লা অর্ধে উপদিন নামাজ পড়া ধরছি, আমরা আমার মাঝে মধ্যে কুট কাট করি, আমি মসজিদে কাজে নামাজ পড়তে গেছি, এই যে হরি বাসর হলো না, কথা কন কথা কন, হরি বাসর হলো, তারা তাদের তাদের ধর্মের গান, তারা ধর্ম ধর্ম পালন করতেছে, একজন কাছে হুজুর এরা নামাজের টাইম বন্ধ করে না, কম তাদের কি করা দরকার? আমি তো লাগি তো থামেন, তুমি যে ওয়াজ করো পাইক নিয়ে চিল্লাও না, তারা তো কোনোদিন তোমার কাছে প্রতিবাদ করতে আসে না, আসে নাকি? জোরে আওয়াজ দেন, আরো জোরে আওয়াজ দেন, কিন্তু কটুক্তি করলে সমস্যা, ঠিক না ঠিক? জোরে আওয়াজ দেন ঠিক না ঠিক? এজন্য ইসলাম যেখানে আছে, মাদ্রাসা যেখানে আছে, ইসলাম সেখানে আছে। ইতিহাস পড়ে লেখাপড়া তো মেলাই ডিগ্রি অর্জন করেছে, ডিগ্রি অর্জন করতে মানুষ জানতে জানতে একটা পর্যায়ে জানোয়ার হয়, কথা কন ঠিক? Hey there, subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.